ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जे कथा आपनादेर खिदमते आलोचना करछिलाम बाबूजी आमार भाई जाने ना पेशाब पायखाना कि आल्लाह पाक करे दिएछेन বলেন সুবহানাল্লাহ অনেকে শুনে আশ্চর্য হয়ে যাবেন যে পেশাব পায়খানা আর পাক কিভাবে হয়েছে তবে আমার আল্লাহ কয়েকটা প্রাণীর পেশাব পায়খানাকে পাক করেছেন পবিত্র করেছেন এবং মাতেও আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন যেগুলো আমরা সচরাচর এসব প্রাণীগুলো মেরে থাকি কষ্ট দিয়ে থাকি নাম্বার 1 আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব ব্যাংকে কোনোদিন মারবেন না ব্যাংকে কোনোদিন কষ্ট দেবেন না কারণ প্রত্যেক প্রাণীকে আল্লাহ পাক আমাদের উপকারের জন্য পাঠিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা ভাববেন ব্যাং আমাদের কি উপকার করে দেখবেন মাঠে ঘাটে বিভিন্ন পোকা মাকড় যেগুলো আমাদের জমিতে আমাদের চাষবাসের ক্ষতি করতে পারে এই ধরনের বিভিন্ন পোকা মাকড় রয়েছে আল্লাহ পাক ব্যাংকে পাঠিয়েছে দেখবে এই ব্যাংক ওই পোকা মাকড় গুলো শেষ করে দেয় ব্যাংক যদি না খেত তাহলে আমাদের চাষবাসে আমরা এত উন্নতি করতে পারতাম না এত মাল ঘরে আনতে পারতাম না এর ওসিলায় ব্যাংক রয়েছে সেই জন্য ব্যাংকে মারবেন না ব্যাংকে মানে ঘর থেকে বার করবেন না দেখবেন সচরাচর প্রায় বাড়িতে দরজার কাছে ব্যাংক বসে আছে তক্ত বসে তলায় ব্যাংক রয়েছে পায়ার নিচে ব্যাংক রয়েছে বিভিন্ন জায়গায় দেখবেন কোণে কোণে ব্যাংক থাকে আমরা ঝাটা দিয়ে হোক লাঠি দিয়ে হোক বিভিন্ন ভাবে বাইরে বার করে দিই আমি আপনাদের অনুরোধ করে যাব বাইরে ব্যাংক বা বার করে দেবেন না ঘরে রয়েছে তাকে থাকতে দেন কারণ ব্যাংকের গায়ে দিয়ে এমন একটা দুর্গন্ধ বার হয় এমন একটা জীবাণু বার হয় ওই জীবাণুর দুর্গন্ধটা বিষাদর সাপ সহ্য করতে পারে না যখন সে ওই রাস্তা দিয়ে ঘরে প্রবেশ করতে যায় আপনার রান্নাঘরে প্রবেশ করতে যায় ব্যাঙের গায়ের দুর্গন্ধটা পেয়ে সাপটা আস্তে আস্তে পিছু হটে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ সাপ দেখলে ব্যাঙ আরো ফুলে আরো বড় হয় দুর্গন্ধটা আরো বেশি বার হতে থাকে আমরা মানুষ আমাদের নাকে আসে না সাপ সেটা বুঝতে পারে সাপ বেরিয়ে যায় এর দ্বারা আমরা বুঝতে পারি ব্যাঙের ওসিলায় আমার আল্লাহ হয়তো অনেকবার বিষাদর সাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন এর চিল্লে হবে না সুবহানাল্লাহ ও বাবু যাবার ভাই জানেরা ব্যাংকে মারবেন না ব্যাংকে কষ্ট দেবেন না ঝাটা দিয়ে তাড়িয়ে দেবেন না গো ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ যে নবীকে আমার আল্লাহ সর্বপ্রথমে আসমানে আমার আল্লাহ কাপড় পরাবেন সমস্ত মানুষ অলঙ্গ থাকবে নারী হোক আর পুরুষ হোক সকলে অলঙ্গ থাকবে সর্বপ্রথমে আমার আল্লাহ যাকে কাপড় পরিধান করাবেন বাবু ওই নবীর নাম ইব্রাহিম খলিলুল্লাহ কারণ নমরুদ তাকে অলঙ্গ করে আগুনে ফেলেছিল এমন আগুন জ্বালিয়েছিল এক মাইল উপর পর্যন্ত এক কিলোমিটার উপর পর্যন্ত আগুনের ঝাঁসটা গিয়েছে আওতা গিয়েছে উপর থেকে কোনো পাখি পক্ষুল উড়ে যেতে পারিনি গো এমন আগুন বিষাদার আগুন দেয়া হয়েছে তারপরে তেও হযরতে জিবরাইল আমিন লক্ষ্য করে দেখলেন ব্যাং একধারে বসে টুকটুক করে আগুনের ভিতরে পেশাব করে দিচ্ছে আগুনের ভিতরে পেশাব ছেড়ে দিচ্ছে ও বাবু আমার ভাইজানেরা জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন ব্যাংরে তুমি যে আগুনের ভিতরে পেশাব করে দাও আগুনের ভিতরে তোমার পেশাবটা যায় এর কারণটা কি ব্যাং সেদিন বলেছিল ও ভাই জিবরাইল আমি জানি আমার এই পেশাবের দ্বারা ইব্রাহিম খলিলুল্লাহর এই আগুন নিবে না ইব্রাহিম এই খলিলুল্লাহর আগুনে একটু মাত্র কম হবে না বাড়বেও না কমে যাবে না তারপরেও কেন আমি পেশাব করে দিই জানো ভাই জিবরাইল আমি ব্যাং মহান রব্বুল আলামিনের দরবারে সেদিন গিয়ে বলতে পারবো আল্লাহ আমার পেশাবের দ্বারা ইব্রাহিম খলিল
উল্লার আগুন নেভাতে পারিনি, তবু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি ব্যাং সেদিন নমরুদের সহযোগিতা না করে আমি ইব্রাহিম খলিলুল্লাহর সাপোর্ট করেছিলাম। আমি যে আল্লাহর নবীর সঙ্গে আছি আমি প্রমাণ করার জন্য আমি ব্যাং আগুনের ভিতরে পেশাব করে দিয়েছি। আমি জানি আমার পেশাবে ইব্রাহিম খলিলুল্লাহর আগুন নিবে না, তারপরে তো আমি পেশাব করেছি, এই জন্য আমি ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে আছি না নমরুদের পক্ষে আছি, এই জন্য আমি পেশাব করে দিয়েছি। এটা জোরে জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আজকে আমি মুসলমান, আমার দ্বারা হয়তো নরেন্দ্র মোদীর কিছু করা সম্ভব হবে না, আমার দ্বারা হয়তো অমিত শাহর কিছু করা সম্ভব হবে না, আমার দ্বারা হয়তো বাবরি মসজিদ রক্ষা করা সম্ভব হবে না, আমার দ্বারা হয়তো এই যে মুসলমান হাতে 786 লিখেছে হাত কেটে ফেলেছে আমি হয়তো গিয়ে বাঁচাতে পারবো না, তবে মুসলমান কোনো ব্যাগের মতো ঘরে লুকিয়ে থাকবে না। আমি অনুরোধ করব আমার আপনার দ্বারা হয়তো সমাজটা কোরআনি সমাজ হয়তো হয়ে উঠবে না, তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। ব্যাং যেমন পেশাব করে সাক্ষী দিয়েছে আমি ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে রয়েছি, ঠিক আমাকে আপনাকে শরিয়াতের উপরে কোরআনের উপরে থেকে প্রমাণ দিতে হবে, আমাকে আপনাকে প্রমাণ দিতে হবে যে আমরা আল্লাহর পক্ষে আছি, নবীর পক্ষে আছি, আমরা ওই নরেন্দ্র মোদি অমিত শাহর পক্ষে নেই, ফেরাউন সাদ্দাতের পক্ষে নেই, শয়তানের পক্ষে নেই। আমাদের সাক্ষী দেওয়ার দরকার আছে না?